বার্ষিক সন্ধ্যার আয়োজন করে আরোহ। কানাইকানে পূর্ণ মিলনাথনে শ্রোতা দর্শকদের বাঁশির সুরে মোহিত করেন বাঁশি বাদন শিক্ষক মুর্তজা কবির মুরাদ ও তারই শিক্ষার্থীরা। শহরের যান্ত্রিক কোলাহলে ধ্রুপদী বাঁশির সুর শোনার সুযোগ নেই বললেই চলে। তাই বৃষ্টি ভেজা ছুটির সন্ধ্যায় বাঁশির এমন ধ্রুপদী সুর ছায়ানট মিলনায়তনে টেনে এনেছে ব্যস্ত শ্রোতাদের। শাস্ত্রীয় বাঁশি সন্ধ্যার আয়োজন করেছে আরোহ। স্বরূপ হোসেনকে সঙ্গে নিয়ে বাঁশির সুরের জাদু ছড়িয়েছেন ধ্রুপদী বাঁশির পারঙ্গম বাদক মুর্তজা কবির মুরাদ, বাঁশি শিক্ষা প্রতিষ্ঠান আরোহের শিক্ষক তিনি। আমার এখানে যারা বাজালে সবাই একেবারে নবীন এবং একদম অল্প বয়স আছে, ছেলে আছে, মেয়েও আছে। যেমন আগে ছিল যে আমরা শুধু বাঁশি বাজাতে শুধু ছেলেদের দেখতাম, এখন মেয়েদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং এটা খুবই ভালো একটা দিক। আমি তো মনে করি যে নতুন প্রজন্মের মধ্যে সাড়া আছে, তবে এটা ধৈর্যের ব্যাপার। বাঁশি চর্চা নিয়ে আশাবাদী মুর্তজা কবির মুরাদ। বাঁশির মতো ধ্রুপদী একটি ষড়যন্ত্র বাজাতে প্রয়োজন নিবিড় সাধনা ও ধ্যান। বাঁশি শিক্ষক ও শিক্ষালয়ের অভাব মোচন করতেই মুর্তজা কবির মুরাদের এই প্রচেষ্টা। আমি সবসময় চেষ্টা করি যে শাস্ত্রীয় পদ্ধতি অর্থাৎ একক বাঁশি বাদন বাদনের যে শিল্পটা, সেটাই আমি আমি চেষ্টা করি তুলে ধরতে। এখানে বাঁশি শেখারও ভালো গুরু, মানে একেবারে শাস্ত্রীয় পদ্ধতি সহজভাবে শেখাতে পারে, সেটা একটা বড় অভাব আছে। তো সেদিক থেকে আমি তখন চিন্তা করলাম যে আমি এই শেখানো বিষয়টা বাজানোর পাশাপাশি শেখানো করতে চাই। প্রায় আড়াই ঘন্টার অনুষ্ঠানে শিল্পীরা বাঁশিতে তুলেছেন হংসধ্বনি, মেঘমল্লার, ভূপালী, শিবারঞ্জনী ও বৃন্দাবন সারেং রাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।